स्वागत जानाई आपनादेर सबाइके आमादेर बांगला भिशनेर एई नियमित लाइव आड्डार आसर प्रियजन एई समय प्रियजन एई समय आज आमरा एकटा गल्प निये आड्डा देब। गल्पटा खूब सहज एबं खूब स्वाभाविक एकटा गल्प। ढाका शहर जादुर शहर प्राणेर शहर स्वप्नेर शहर एबं स्वप्नके धरबार जन्य सारा बांग्लादेश थेके असंख्य मानुष प्रतिदिन ट्रेने बासे लंचे ঢাকা এসে নামেন। কেউ নামেন অনেক বড় স্বপ্ন নিয়ে, কেউ আসেন আর কোনো উপায় না পেয়ে। যারা এসে নামেন ঢাকা শহরে তারা শেষ পর্যন্ত ঢাকা শহরে তাদের স্বপ্ন কি পূরণ করতে পারেন নাকি বাস্তবতা একেবারেই আলাদা? তাদের সংগ্রামী জীবনটা কেমন? যে স্বপ্ন নিয়ে, যে ভাবনা নিয়ে, যে আশা নিয়ে তারা ঢাকা শহরে এসে নামেন, সেই স্বপ্নের কতটা পূরণ হয়, কতটা ভাঙে, সেই গল্পটা নিয়েই একটি চলচ্চিত্র ঢাকা ড্রিম আগামীকাল 22 অক্টোবর মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এবং 2016 সালে এই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। ঢাকা ড্রিম আমাদের গল্প, আমাদের দেশের গল্প, আমাদের বাস্তবতার গল্প, স্বপ্নের গল্প, স্বপ্ন ভাঙার গল্প। আর এই নিয়ে আজ আমরা আড্ডা দেব এর কলাকুশলীদের সাথে। ঢাকা ড্রিমের যারা আমাদের সাথে আছেন তাদের সাথে পরিচয় করে দিন। আছেন আমাদের সাথে এর অভিনেতা শাহাদত ভাই, আছেন পূর্ণিমা বৃষ্টি, আসসালামু আলাইকুম, এবং আছেন সুজাত শিমুল। স্বাগত আপনাদের তিনজনকে। থ্যাংক ইউ শাহাদত ভাই। প্রথমে আপনার কাছে আসি, স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের গল্প ঢাকা ড্রিম, তো এই ঢাকা ড্রিমের যাত্রা শুরু হয়েছিল কবে? প্রসূন ভাই, প্রসূন রহমান ছবি যখন তৈরি করেন, তার আগের ছবিতে আমি অভিনয় করেছি, তিনি আরেকটি ছবি খুব শুরু করবেন খুব তাড়াতাড়ি, তো অনেক আগে থেকে উনি গল্প শুরু করেন, কথা শুরু করেন। এই ছবির গল্প আমি আসলে তার মুখ থেকে প্রথম শুনি 2015 সালে, এবং প্রথম দিকে তারও এক বছরের বেশি পরে আমরা শুটিংয়ে যাই 2016 সালে, প্রথম শুটিং করি, তারপরে একটা দীর্ঘ গ্যাপ যায় আমাদের 5 বছর, এরপর গত বছর ফাইনালি ছবিটা আমরা শেষ করি 2020-এ, 5 বছর গ্যাপ দিয়ে। এত সময় লাগলো কেন? এটি আসলে প্রযোজক বা অর্থ লগ্নি কারা এগুলো, এই ছবিটি আচ্ছা একটু বোধ হয় আগে থেকে বললে দর্শকরা কানেক্ট করতে সুবিধা হবে, আমি প্রসূন রহমান থাকলে ভালো হতেন তার ছবি তিনি বললে, কিন্তু আমি যতটুকু জানি কারণ তার সঙ্গে আমার সেটের বাইরেও অনেক গল্প হয়েছে, ছবি নিয়ে গল্প হয় সব সময় তার কাজ নিয়ে। তিনি আসলে 3টি ছবি করতে চেয়েছিলেন, ট্রিলজি। আচ্ছা, 10টি চরিত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটা মানুষ, এবং তিনি আগে জরিপ করেছেন কয়েক বছর, তিনি একটি নিউজে দেখেছিলেন যে প্রতিদিন কত মানুষ যেন ঢাকায় ঢোকে, তো উনি দেখেছিলেন যে খুঁজে বের করার চেষ্টা করেছেন যে এত মানুষের মধ্যে কী কী চরিত্র আছে, এরকম অনেক চরিত্র তিনি পেয়েছেন, বিশ্লেষণ করেছেন, তার মধ্যে থেকে 10টা চরিত্র তিনি পিক করেছেন, যে 10টা চরিত্র ঢাকায় আসার গল্প, এটি তিনি প্রথম ছবিতে বলবেন যেটি আমরা কালকে থেকে দেখতে পাবো হলে ঢাকা ড্রিমে। এই 10টি চরিত্র দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে তারা ঘটনাক্রমে একটি বাসে করে ঢাকায় আসে, এই ঢাকায় পৌঁছানো পর্যন্তই গল্প প্রথম অংশ। এরপরে আমরা পরবর্তী ছবি যদি নির্মাণ তিনি অবশ্যই ইচ্ছে পোষণ করছেন, তার পরিকল্পনা আছে, যদি করেন আমরা দেখব পরবর্তী ছবিতে তিনি সেই 10টা চরিত্র কী করছে ঢাকায়, তাদের স্বপ্ন আদৌ পূরণ হচ্ছে কি হচ্ছে না, ভঙ্গ হলে তা কতটুকু কী, এরপর তৃতীয় ছবিতে তাদের পরিণতি দেখব আমরা আশা করছি। তাহলে একটা ট্রিলজির প্রথম ছবি অংশটা হচ্ছে ঢাকা ঢাকা তো ঢাকা ড্রিম ওয়ান বেসিক্যালি আমরা, না তিনি আলাদা আলাদা নাম দিবেন, এবারে যদি ট্রিলজি তৈরি হয় তাহলে ঢাকা ড্রিম ওয়ান। পূর্ণিমা বৃষ্টি, এই চলচ্চিত্রের সাথে আপনার সংযুক্তিটা কিভাবে হলো? প্রসন্ন রহমান দাদার অ্যাসিস্ট্যান্ট যে অ্যাসিস্ট করছে যে অন্তর ভাই, তো তার সাথে প্রায় সে যখন প্রাণে ছিল, আমি প্রাণের অনেকগুলো টিভিসিতে কাজ করেছি, তো ওই টাইম থেকে ভাইয়ার সাথে খুব ভালো একটা কানেক্ট ছিল। তো লাস্ট ফেব্রুয়ারিতে যখন আমাদের যেমন আমার এইখানকার ক্যারেক্টারের মতোই একটা ক্যারেক্টারের আমি কাজ করেছিলাম,
মেবি এটা 2018 তে হবে, ভ্যালেন্টাইন ডে তে ডিভোর্সি নারীদের নিয়ে গ্রামীণ ফোন একটা কাজ করে। আচ্ছা, তো ওইখানের ক্যারেক্টারটা দেখে অন্তর ভাইয়া প্রসূন দাদাকে দেখালো যে আমাদের এই ক্যারেক্টারটার জন্য হয়তো পূর্ণিমা ঠিক আছে। তো দাদা জাস্ট আমার ওই টিভিসিটা দেখে দেখে দাদা অন্তর ভাইয়াকে বলল যে ও কোথা থেকে আসবে। তো যখন জানলো যে আমি নারায়ণগঞ্জ থেকে আসব, তো বলল যে ওকে ডিস্টার্ব করবে না, ও যখন ঢাকাতে আসবে সেই টাইমে আমার সাথে দেখা করতে বলবে। তো এই অনারটা আমি কখন আসলে ভুলবো না। তো এইভাবেই ঢাকা ড্রিমের সাথে আমার সংযুক্ত হওয়া। তো প্রথম যখন দেখা হলো প্রসন্নর সাথে এবং তার কাছে গল্প শুনলেন, তিনি বললেন, এবং তখনই ঠিক হয়ে গেল যে পূর্ণিমা বৃষ্টি এই চলচ্চিত্র অভিনয় করবে। দাদার কাছ থেকে আমি তো করব, আমার খুব ইচ্ছে ছিল যে দাদার সাথে কাজ করার। এখন দাদা নিবে কিনা আমাকে সেটা নিয়ে তো আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে আমি কি হব সিলেক্ট নাকি হব না। তো ফাইনালি দাদা যখন ওকে বলল তখন তো মনে হচ্ছে যে আকাশটা পুরো আমার হাতের মধ্যে। সুদর্শন ভাই, এই সিনেমাতে শুনেছি আপনার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এক্স্যাক্টলি, একটু যদি বলেন আমাদেরকে। প্রথমত ধন্যবাদ জানাতে চাই প্রসন্দাকে। খুব আমি বেসিক্যালি প্রসন্দাকে আসলে তার যে উইজডম ওইটার খুব ফ্যান। উনি যে কাজগুলো করেন, ওনার যে ভাবনাগুলো, তো এখন ওনার এই ভাবনার সঙ্গে এমন একটি ভাবনা, মানে আমার ক্যারেক্টারটা নিয়ে ওনার ভাবনাটা, এই এমন একটা সাবজেক্ট যেটি হচ্ছে যে ফিল্মের ভেতর দিয়ে ফিল্মকে ট্রিবিউট দেয়া। তো কীরকম ব্যাপারটা? সেটা হচ্ছে এরকম যে আসলে আমরা যারা শোবিজ মিডিয়াতে কাজ করতে চাই, বা অনেকে আমরা জন্ম থেকে যখন আমরা বড় হই, যখন আমরা অনেকের হয়তো ড্রিম থাকে সিনেমাতে অভিনয় করা, নায়ক হওয়া, সিনেমার নায়ক হওয়া, তো সেই জায়গা থেকে তো আমি আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে বাহাদুর, আমি পেশা একজন বাদাম বিক্রেতা। তো তারও শখ হচ্ছে সিনেমায় অভিনয় করা। এখন দেখা যাচ্ছে সে গ্রামে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এসে বাদাম বিক্রি করে, তখন ওই ড্রিম থেকে সে চিন্তা করে যে আমি একটা সময় ঢাকায় যাব, ঢাকায় গিয়ে সিনেমা হলের সামনে আমি বাদাম বিক্রি করবো, সাইমেলটেনাসলি সে সিনেমায় অভিনয় করবে এবং সে নিজেকে শিল্পী দাবি করে, নিজেকে সে সেখানে নিজেকে নিজের প্রাইডটা সবার এক্সপ্রেস করে, তার একটা ইয়ে থাকে, একটা দোকানদারের সাথে তার একটা বন্ধুত্ব সম্পর্ক, সেই জায়গায় গিয়ে তার সাথে ডিবেট করে বা সেখানে গিয়ে তার কষ্টের কথা বলে। তো সব কিছু মিলে যেটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশনের গল্প, তো ঢাকা ড্রিম, সো ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রে ওই ক্যারেক্টারগুলোর যে শিপমেন্ট, যে আমার আমি যে গ্রাম থেকে ঢাকায় চলে আসব আমার ড্রিম নিয়ে, সে আমার ড্রিমটার যে রিয়েলিটি, ড্রিমের সাথে আমার যে স্ট্রং যে ড্রিমটা থাকে, সেই ড্রিমের সাথে যে আমার যে রিয়েলিটি, এই রিয়েলিটি এবং ড্রিমটার মধ্যে যে ব্রিজিং গ্যাপটা তৈরি করার যে চিত্রনাট্যটি স্ক্রিন প্লেটা প্রসন্দা করেছেন, এটি বেসিক্যালি ক্যারেক্টারটার হয়তো দেখা যাচ্ছে অনেক বেশি ইয়ে নেই, লেন্থ নেই, কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পাওয়ারফুল ফর টেলিং স্টোরি। সদভাই আপনার কাছে আসি, পুরো সিনেমাটা দেখেছেন একসাথে বসে, সবাই সবাই মিলে একসাথে বসে দেখা হয়েছে? আমাদের দুজনের দেখা হয়েছে, সবাই একসঙ্গে দেখিনি। আচ্ছা আচ্ছা, আলাদা করে দেখেছি, আলাদা আলাদা করে দেখেছি। কালকে আমরা অনেকবার দেখব। ওকে, কালকে কি কি হচ্ছে কালকে, সে প্ল্যানটা যদি একটু বলেন। এইটা বৃষ্টি ভালো বলতে পারবে। ইয়েস বৃষ্টি, কালকে আমাদের ইচ্ছে আছে যে প্রথম শোটা 12:40 আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখব। আচ্ছা, দেন তারপর সেখান থেকে আমাদের যমুনা ফিউচার পার্কে যাওয়ার ইচ্ছে আছে, আর লাস্ট শোটা আমার শহর নারায়ণগঞ্জ দেখব। আরে বাহ, তাহলে নারায়ণগঞ্জ ভালো কথা। বিটা জানতে চাই যে ঢাকা ড্রিম দেখতে হলে কোন কোন হলে আমরা যেতে পারি কালকে? 6টা হলে মুক্তি পাচ্ছে। জি, আর ওদিকে হচ্ছে যমুনা ফিউচার পার্কের সিনেপ্লেক্সে। ওখানে আরো কিছু হলের কথা দাদা বললেন যেটা কালকে বা পরশুর মধ্যে সম্ভবত অ্যানাউন্স করবে। আচ্ছা, সো এই শহরগুলিতে কালকে বা এই হলগুলিতে কালকে দেখা হচ্ছে, রাইট? সো অ্যাট লিস্ট কি বলে, তিনটা জায়গায় সিনেমা দেখা হবে, তিন থেকে চারটা জায়গায় আমরা যাব কালকে। অল্প কিছুক্ষণের জন্য হলেও দাদার ইচ্ছে আছে যে আমরা সবাই মিলে প্রত্যেকটা হল একটু ঘুরে ঘুরে দেখব সারাদিন। এটা একটা এক্সাইটমেন্ট যাচ্ছে হচ্ছে, দর্শক দিয়ে কি প্রতিক্রিয়া, ফার্স্ট ডে ফার্স্ট শোটা কেমন হচ্ছে, দর্শক কিভাবে নিচ্ছে ঘুরে ঘুরে দেখা,
এবং অনেকে আবার প্রথম শোটা দেখতে জানে এই কারণে যে আচ্ছা আর্টিস্টদের সঙ্গে দেখা হবে, এটা একটা খুব আগ্রহের জায়গা। সাদ ভাই আপনার কাছে আসি, এই সিনেমার শুটিং লোকেশনটা তো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট বলতে একে তো 10টা চরিত্র আলাদা আলাদা, এর মধ্যে কিছু চরিত্রের একটার সঙ্গে আরেকটা পরিচয় থাকে গল্পের মধ্যেই, গল্পের কারণে খুব যৌক্তিকভাবেই থাকে। তারপর তো অনেক লোকেশন, আমারটা যেমন ছিল ধামরাই এবং প্রসূনদা সবই রিয়েল লোকেশনে করেছেন, একদম সত্যি অন্য মানুষের বাড়িতে ঢুকে, অন্য মানুষের সমিলে ঢুকে, হ্যাঁ যেরকম জায়গার প্রয়োজন ছিল বাজারে, সো একটু টাফ জব ছিল এটি। আপনার ক্যারেক্টারটা কি ছিল? আমার চরিত্র ছিল সে নরসুন্দর, সে নাপিত এবং সে হিন্দু ধর্মের একজন মানুষ, এবং খুবই চমৎকারভাবে যে সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্টে চরিত্রটা দেখেছে। আমার এই চরিত্রটি ঢাকায় কিন্তু আসলে কোনো স্বপ্ন পূরণের জন্য আসে না, এবং কোনো একটা সময়ে আমাদের দেশে বাংলাদেশে নরসুন্দর বা নাপিত এই পেশায় হঠাৎ করে কেউ আসতো না, এটি বংশানুক্রমেই এবং নির্দিষ্ট একটি কাস্টের মানুষ এই পেশায় আসতো। তো আমার এই চরিত্র নিখিল হঠাৎ করে আসতে বাধ্য হয় কারণ তার পৈতৃক যে দোকানটা ছিল, জায়গাটা ছিল যেখানে সে পৈতৃক পেশাটাকে রিচুয়ালের মতো সে পালন করত এবং গ্রামের সবার এই সেবাটা দিত, সেই দোকানটা ক্ষমতাসীন রাজনৈতিক দল দখল করে তাদের ক্লাব এবং আড্ডার জন্য। তারপরে চরিত্রটি সেটা রিভোল্ট করার চেষ্টা করে, তারপরে তার বাসায় গিয়ে আমার স্ত্রী যে থাকে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে, বাড়ির জাল কাগজ টাগজ করে ভিটে বাড়ি ছাড়া আমাকে করে, পরে যে ক্ষমতাসীন মানুষ সে বলে তুই ঢাকায় গিয়ে ভিক্ষা করে খা, তখন আমি বাধ্য হই আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসতে। এবং এই চমৎকারভাবে কিশোরগঞ্জে যাওয়ার একটি কারণ আছে, কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকা থেকে কিছু চরিত্র ঢাকাতে আসে আমরা সিনেমার মধ্যে দেখব, কাজে একটু ওই অঞ্চলের চরিত্র, কারো কারো মুখ থেকে আপনি ওই অঞ্চলের ভাষাও শুনতে পাবেন। এবং আমরা সত্যি যখন ফাইনাল শ্যুটটা করি এবং ঘটনাক্রমে এই 10টা চরিত্র কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে একই বাসে ওঠে, সেই বাসে করে আমরা 10টা চরিত্র ঢাকাতে আসি বিভিন্ন জায়গা থেকে, আমরা বাসটা ময়মনসিংহ থেকেই ছেড়েছিলাম। আচ্ছা, তারপরে এটা আস্তে 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 আমরা উত্তরায়ণা কোথায় এসে শেষ করেছি এবং বিভিন্ন জায়গা থেকে উঠেছে, সত্যি সত্যি ক্যারেক্টার কিন্তু উঠেছে বিভিন্ন জায়গা থেকে, উঠে 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 10টা চরিত্র ঢাকায়। পিকআপ পজিশনটা ছিল পিকআপ যে জায়গা থেকে হয় জগৎপুর, তাই না? জগৎপুর, মানে আমরা মুভিতে দেখি জগৎপুর স্টার্ট করি, ওখান থেকে 10টা চরিত্র আসে। তো দারুণ, মানে গল্পটাই খুব ভেরি ইন্টারেস্টিং, মানে হতে ভালো লাগছে 10টা আলাদা আলাদা ক্যারেক্টার এবং তারা ঢাকা শহরে আসছে এবং এই 10 জনই একটা বাসের মধ্যে করে তারা ঢাকা শহরে আসছে তাদের স্বপ্ন নিয়ে, এবং তাদের স্বপ্ন, তাদের নিপীড়ন, তাদের যন্ত্রণা সব কিছুই ওই বাসটার মধ্যে। ভেরি ইন্টারেস্টিং। এনিওয়ে, এই ইন্টারেস্টিং সিনেমার গল্পটা করবো, ছোট একটা বিরতি নিই, তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের এই আড্ডা চলতে থাকবে সিনেমা ঢাকা ড্রিম নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আসছি এক্ষুনি। এলাম বৃষ্টির পরে আমাদেরই আড্ডা ঘর প্রিয়জন, এই সময় আমরা ছিল লাইভ সরাসরি আপনাদের সাথে বাংলা ভিশনের পর্দায়, এবং প্রিয়জন এই সময়ে আজ আমরা গল্প করছিলাম আমাদের ঢাকাকে নিয়ে। অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকা শহরে এসে নামেন, কেউ নামেন সংকটে পড়ে, কেউ নামেন স্বপ্ন নিয়ে, কেউ আসেন বেঁচে থাকার তৃষ্ণা নিয়ে। তাদের স্বপ্ন, তাদের তৃষ্ণা, তাদের ভয়, তাদের শেষ আশ্রয় হিসাবে শেষ পর্যন্ত কি জোটে তাদের ভাগ্যে, কোন কারণে এই মানুষগুলো বাংলাদেশের এই কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান, কেন পৌঁছান, কেমন করে পৌঁছান, সেসব নিয়েই গল্প ঢাকা ড্রিম। এবং খুব ইন্টারেস্টিং গল্প, 10 জন মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন ঢাকা শহরে তাদের স্বপ্ন নিয়ে, এবং তারা একে একে কাকতালীয়ভাবে চড়ে বসেছেন একটা বাসে, এবং সেই মানুষগুলোর গল্প নিয়ে ঢাকা ড্রিম। আজ ঢাকা ড্রিমের 3 জন কলাকুশলী আছেন আমাদের সাথে স্টুডিওতে, তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমাদের সাথে আছেন এর অভিনেতা সাদাত হুসাইন, আছেন পূর্ণিমা বৃষ্টি, আছেন শিমুল, সুজাত শিমুল, স্বাগত আপনাদেরকে আরও একবার। শুনেছি এই সিনেমাতে শুরুটা হয়েছিল
বিখ্যাত বারী সিদ্দিকী সাহেবের গান দিয়ে। অদ্ভুত গান, অদ্ভুত গান। এটি আমি বলতে চাই যে দর্শক প্লিজ আসেন হলে, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বারী সিদ্দিকীকে। আমাদের ছবির থেকে আমাদের সহকর্মী দুজন চলে গেছেন, খুবই শ্রদ্ধেয় দুজন মানুষ, বারী সিদ্দিকী এবং এস এম মহসিন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আমরা ছবি প্রদর্শনী শুরুতেও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আসুন, বারী ভাই তো বরাবরই খুব অদ্ভুতভাবে গান, এবং আপনি দেখবেন যে মিল কিন্তু খুঁজে পাবেন। আমি একটু আগে বা আমরা অফলাইনে যখন গল্প করছিলাম যে প্রসূন দা কেমন, প্রসূন ভাই কেমন, উনি যে মানুষের গল্প, তার আগের ছবি তো আমি দেখেছি আমরা, যে সে সুতপার ঠিকানা, একজন নারীর চরিত্র নিয়ে কাজ করেছেন, এরপর জন্মভূমি করেছেন, তো খুব মানুষের গল্প বলেন। আবার বারী সিদ্দিকী মানুষের গান গান, উনি একদম মাটির গান গান। এই যে মাটি মানুষের সঙ্গে কানেকশনটা তার এত বেশি, প্রসূন আবার এটা খুব পছন্দ করেন, তো এই দুজনের কম্বিনেশন খুব ভালো হয়েছে। আর ওদিকে কুমার বিশ্বজিৎ আছেন, তিনি শুনেছি এটা সঙ্গীত পরিচালনা করেছেন। জি, তিনি হচ্ছেন অসম্ভব লেভেলের পছন্দ প্রসূন রহমানের। আচ্ছা, এর আগের ছবিও তিনি সঙ্গীত পরিচালক ছিলেন, ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, গান গেয়েছেন, নিজে কণ্ঠ দিয়েছেন তাকে। এবারও তো বোধহয় একটা গান করলেন, এবারও গান গান গিয়েছেন। আর কে আর কে গাইলেন? মমতাজের গান আছে তিনটি। আচ্ছা, তিনটা গান, বারী সিদ্দিকী, মমতাজ এবং কুমার বিশ্বজিৎ। দারুণ। আচ্ছা বৃষ্টি, শুনলাম যে এই সিনেমাটা যখন আপনি দেখছিলেন তখন দেখতে দেখতে একটা দৃশ্য এসে দেখে আপনি কেঁদেছেন। এটা হচ্ছে শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের গান যখন চলছিল, তো অ্যাট এ টাইম আমরা যখন স্ক্রিনে দেখছি মহসিন স্যার কান্না করছে, এর মধ্যে নদী ভাঙছে, ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস দেখে অদ্ভুত, মানে আমি নিজেও জানি না যে কখন চোখ দিয়ে পানি চলে আসতেছে। আমার ছোট বোন আমার পাশে বসা, সেও দেখি কান্না করছে। তো অবশ্যই সবাইকে অনুরোধ করব এটার সাক্ষী হওয়ার জন্য দেখুক, যে আমাদের ঢাকা ড্রিম দেখতে আসুন। নিশ্চয়ই নিশ্চয়ই এটা, এবং প্রত্যেকের অভিনয় আমি শুনেছি যে দারুণ হয়েছে, এবং ট্রেলারটা দেখলেও সেটা কিন্তু বোঝা যায় যে এটা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। আপনার কাছে আসছে যে শিমুল ভাই, দশটা ক্যারেক্টার, দশটা ডিফারেন্ট টাইপের মানুষ, এবং দশটা ডিফারেন্ট টাইপের মানুষের গল্পকে একই সাথে তুলে আনা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, তো এই ডিফিকাল্ট কাজটা পরিচালক প্রসূন রহমান কি করে করলেন? আমি যে শুরুতেই যেটা বলেছি যে প্রজ্ঞার যে জায়গাটি, আবার মানুষ যখন তার স্বপ্নের ক্ষেত্রে, স্বপ্নের বেলায় তার সততা যদি থাকে সেটা এক্সিকিউশনের ব্যাপারে, সেটা অনেকখানি সহজ হয়ে যায়। আর যেটা শাহাদাত ভাই একটু আগে বললেন যে মাটি এবং মানুষের যে গল্প ঢাকা ড্রিম, এবং প্রসূনদার ফ্যাসিনেশন সেই জায়গায়, আবার উনি যেই, আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই পাশাপাশি, সেটি হচ্ছে আমরা যখন কোনো সিনেমার কথা বলি তখন হয়তো বলা হয় যে নায়ককে বা সিনেমার নায়িকাকে, আসলে এই সিনেমায় কিন্তু প্রত্যেকে নায়ক এবং প্রত্যেকে নায়িকা, এবং প্রত্যেকেই এই প্রধান চরিত্র সবাই ট্রিবিউট দিচ্ছে ফিল্মে, তো এই আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে সেই প্রজ্ঞাটা কাজ করেছে, কোন চরিত্রের জন্য আমি কোন আর্টিস্টকে আমি পিক করব, এবং সেই আর্টিস্টের ডিভোশনটা কীরকম থাকতে পারে, ক্যারেক্টারের রেসপন্সিবিলিটি জায়গাটা কীরকম থাকতে পারে, তো সব কিছু মিলে, এবং ডিউপি নির্বাচনের ক্ষেত্রে সে একই জিনিস কাজ করেছে। তো আমার কাছে মনে হচ্ছে নিয়াজ মাহবুব, আচ্ছা নিয়াজ মাহবুব আমাদের ভালো একজন ডিউপি এখন এই সময়, তো প্রত্যেকটা সেক্টরের যাদেরকে ইনভলভ করেছেন এই ফিল্মে এই যাত্রায়, এই জায়গাটি খুব প্রপার ছিল, যার কারণে হয়তো কাজটি অনেক বেশি সহজ হয়ে গেছে। আমরা যারা যোদ্ধা ছিলাম এই ফিল্মের বিভিন্ন সেক্টরের, এই জায়গাটি ভালো, মানুষগুলো ভালো লাগার মানুষ। একটু অ্যাড করি, প্রসূন ভাই কিন্তু ফিল্মের লোক, তো প্রসূন ভাই কিন্তু ফিল্মের, আপনি থিওরির জায়গায় যদি বলি, উনি এই জায়গাটায় একেবারেই মানে লেখাপড়া করা মানুষ। উনি শুধুমাত্র কাজের অভিজ্ঞতা দিয়ে উনি সিনেমাটা করেন না, উনি একেবারেই সিনেমার লোক। উনি অনেক আগে টেলিভিশনের কিছু কাজ করেছেন, কিন্তু সিনেমায় ওনার মূল জায়গা, কাজেই সিনেমার, এটা আমিও অনেক ভালো বলতে পারবো না, কিন্তু তার মুখ থেকে, তার আড্ডা যতটুকু শুনি, মানে সিনেমা বিষয়ক কারিগরি জ্ঞানের আগে তার তাত্ত্বিক জ্ঞানটা একদম ঠিকঠাক আছে। যেটা প্রসূন ভাই থাকলে ভালো বলতে পারতেন যে দশটি মানুষের গল্পকে সে থিওরিটিক্যাল ব্যাখ্যা তার কী আছে, এটা নিশ্চয়ই বাংলা ভীষণ অন্য কোনো না শোয়ে না নিশ্চয়ই ওনাকে আমরা এই নিয়ে সেগুলো জানার চেষ্টা করব। আচ্ছা বৃষ্টি, আরেকটা ব্যাপার শুনেছি যে প্রথম যেদিন শুটিং হয় সেদিন আপনাকে একেবারে আপনার টোন ডাউন করে, আপনাকে একেবারে
খুব সিম্পল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। আপনি বিজ্ঞাপনে কাজ করেন, সে তো খুব গ্যাবারের ব্যাপার। এখানে ঠিক আপনাকে বেলা উল্টোটা করে দেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, আমার তো মানে সবাই যাই হোক একটু একটু মেকআপ দিচ্ছে, আমার বেলা বললো যে তুমি এই শাড়িটা পরে আসো। আমি তো তাকায় আছি, কেন মেকআপ দেওয়া হচ্ছে না? আমার তো খুব মন খারাপ, একে তো মেকআপ দিলই না, বরঞ্চ আরো কালো করে দিল। এরপর হচ্ছে মাথায় তেল দিব না, আমাকে একদম চুপা চুপা করে তেল দিয়ে দিছে, বলতেছে তোমাকে এটাই মানাচ্ছে। আমি একটু বেনি করি, বলতে বেনি করলে তোমাকে পশ লাগবে, বেনি করা যাবে না। আর দাদা এত সুন্দর করে বলতেছে, তার কথাতে তো আমি এমনি ভুলে থাকি। ওইটা একটু দর্শকদেরকে বলে দাও, তুমি যে ওই ছবির জন্য ওয়েট গেইন করেছো, ওটা দেখে আবার কনফিউজ না হয়ে যায় কালকে দর্শক। হ্যাঁ আচ্ছা, এটা শুনেছি যে মানে সামনাসামনি পূর্ণিমা বৃষ্টিকে দেখতে যেমন লাগে, সিনেমাতে নাকি এটা অন্য একটা মেয়ে। হ্যাঁ, তখন আমি অনেক হেলদি ছিলাম, হয়তো ক্যারেক্টারের প্রয়োজনে সেটাই দরকার ছিল। তবে এইভাবে বলো কেন, ঘুরিয়ে বলো ছবির জন্য আমি না, যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম, এটা নিয়ে মিথ্যা বলবো না, আমি ওই টাইমে একটু মোটু হয়ে গেছিলাম। তো হয়তো দাদার ওইটাই ভালো লেগেছে যে নাই, আমার এই ক্যারেক্টারটার জন্য এটাই দরকার। তো সেইভাবে আমি আসলে ওই ফিল্মটা করি। বাট হ্যাঁ, ওইটার সাথে এখন আমি পূর্ণিমা বৃষ্টি কোনো মিল নেই, আমি নিজেই তাকে আমি খুব মজা পাইছি। আজকে যখন আমাদের প্রিমিয়ার হলো, আমরা খুব মজা নিচ্ছে, আমার পিছন থেকে সবাই, আমার ফ্রেন্ডরাও গেছে, বলছে এটা কি তুই? না, এটা আমি না, আমার বড় বোন। ওই পূর্ণিমার কোথাও কোনো শাখা নেই এখন? না, এখন আর কোনো শাখা নেই। আচ্ছা, প্রসূদ্ধ কতবার বকা দিয়েছে কাজ করার সময়? একদমই না, দাদা কখনোই বকা দিতে পারে না। দাদাকে নিয়ে সবসময় বলি, একটা মানুষ ভালো হয় কিন্তু এত ভালো কিভাবে হয়? তাকে নিয়ে এটা ছাড়া আসলে আমার মুখে আর কোনো কথা থাকে না। কারণ বললামই তো যে আমার মন খারাপ হচ্ছে, বৃষ্টি তোমাকে অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমরা যখন শুটিংয়ে যাই, শুটিং সেটে একটুখানি ভালো হলেই আয় ওর জন্য সবাই ক্লাব দাও, সবাই ক্লাব দাও বলে মানে এমনিতেই চেয়ার আপ রাখে। তো তার সম্পর্কে সেই বকা দিবে, এটা তো স্বপ্নেও সম্ভব না। আরে বাহ, দাদা তো সবাই যে যা খুশি যেমন খুশি তেমন করে। না এটাই মানে সে এমন ভাবে আমাদের টেক কেয়ার করে রাখে, যেমন খুশি তেমন করা যাবে না, করতে হচ্ছে তার মতই, বাট সে আমাদেরকে তার সুতোয় বেঁধে রাখে গল্পের খাতিরে। হ্যাঁ, আরে বাহ, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। সো শুনেছি এই সিনেমাটা অলরেডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গত বছর ঘুরে এসেছে, সেই গল্পটা শুনতে চাই। এটা টরন্টোতে গেছে, আর এটা বৃষ্টি বলবো আমি লাস্ট ইনফরমেশনটা না, এটা তো কোন মাসে ছিল? এটা গিয়েছে সেপ্টেম্বরে, গিয়েছে সেপ্টেম্বরে গিয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ফার্স্ট ফিল্ম, আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম, হয়তো তারাও এটা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। তারা আমার পিকচার দিয়ে প্রদর্শনী দিয়ে শুরু করে, যে তারাও যখন প্রমোশন শুরু করে তখন আমার পিকচার থাকে ওটার মধ্যে। আরে বাহ, দারুণ ব্যাপার, জীবনে প্রথম ছবি এবং সেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং নিজের ছবি সেখানে, এটা একটা দারুণ ব্যাপার। এবং যে ছবি আগেই মানুষ দেখে ফেলেছে আন্তর্জাতিক বিশ্বে, সে ছবি আগামীকাল আমরা দেখতে যাচ্ছি 22 অক্টোবর। সো কেমন লাগছে সাধু ভাই যে একটা ছবি রিলিজ পাচ্ছে এতদিন পরে? আমার খুবই ভালো লাগছে, আর এই সপ্তাহ তো আমার পুরো ছবিময়, কালকে একটা নতুন মুক্তি পাচ্ছে, আবার এই সপ্তাহে 25 থেকে আরেকটা ছবি শুটিং চলে যাব। প্রোগ্রাম শেষে ট্রিট নিব। তবে আমি মনে করি যে দর্শক, প্রত্যেকটি ছবি তো আসলে একটি থেকে আরেকটি ভিন্নই হয়, প্রত্যেকটি ছবি অনন্য। হ্যাঁ, এই ছবি কেন অনন্য হয়ে উঠেছে? এই ছবিতে এই 10টা চরিত্রের মধ্যে যে দর্শক যারা থাকবেন, কোনো না কোনো চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাবেন, যারা বিশেষ করে ঢাকাতে এসেছেন। বা বেশি আমি একটা প্রশ্ন করি, মানুষ কেন দেখতে যাবে ঢাকা ড্রিম? মানুষ দেখতে যাবে নিজের গল্প ভেবে, কারণ আমি নিজে নারায়ণগঞ্জ থাকতাম, আমি লাস্ট ইয়ার শিফট করি ঢাকায়। তো আমাদের বাংলাদেশে কেউ মানে অনেক জায়গা থেকে তো আসে, কেউ না কেউ হয়তো, আপনিও আপনার দেশের বাড়ি আছে, আপনিও ঢাকার উদ্দেশ্যে আসছেন, কেন আসছেন সেটা জানেন না। সো কেউ না কেউ এটার জন্যই দেখতে যাবে, দেখি গিয়ে আমাকে আমি খুঁজে পাই কিনা। বাহ, শিবুল ভাই শেষ কথা কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? প্রথমত দর্শকদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি এই এই ছবিটি দেখার জন্য, কারণ তারা আমাদের লক্ষ্মী, তারা দেখেন বলেই কিন্তু আমরা এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পাই। তো আমার যেই বক্তব্য থাকছে সেটা হচ্ছে, প্রত্যাশার তুলনায় প্রাপ্তিটা মনে বেশি ঘটবে, এটাই হচ্ছে আমার। খুবই ভালো একটা কথা। তো এই ছিল আমাদের আজকের আড্ডা ঢাকা ড্রিম নিয়ে। তো চলুন আগামীকাল 22 অক্টোবর শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকা ড্রিম, ঢাকা শহরের সিনেপ্লেক্সে এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে, কিশোরগঞ্জে। চলুন সবাই মিলে একসাথে যাই হলে দলে বলে এবং দেখে আসি ঢাকা ড্রিম, ঢাকায় আসার স্বপ্ন,
ঢাকায় থাকার স্বপ্ন, স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের গল্প, বাস্তবতার গল্প ঢাকা ড্রিম। চলুন আমরা দেখি আমাদের দেশের চলচ্চিত্র এবং আমাদের দেশের চলচ্চিত্রকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে। ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে আবারও লাইভ আমাদের এই আড্ডাঘর প্রিয়জন এই সময়।